চট্টগ্রামে কমে গেছে তরমুজের দাম, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী নয়ন বোরা জয়। চট্টগ্রামের ফলমন্ডিতে যেন তরমুজের সমাহার, বড় সাইজ থেকে নিয়েই ছোট সাইজের তরমুজও এখানে সাজিয়ে রাখা হয়েছে। যেহেতু আড়ত, এখান থেকে প্রত্যন্ত অঞ্চলে খুচরা বিক্রেতা যারা আছে তারা এখান থেকে তরমুজগুলো নিয়ে যায়। তরমুজের দাম এক সপ্তাহ আগেও অনেক বেশি ছিল, 300 থেকে শুরু হয়ে 700 টাকা পর্যন্ত পাইকারি বাজারে বিক্রি করেছে। অভিযানও করা হয়েছে তরমুজের দাম কমানোর জন্য, যেহেতু গরম পড়ছে অনেক, রোদের মধ্যে একটু রমজানে ইফতারের সময় তরমুজ দিয়ে তৃষ্ণা মেটানোর জন্য রোজাদাররা চেষ্টা করেন। ঠিক এই সময়টার মধ্যে কিন্তু তরমুজের দাম অনেক বাড়িয়ে দিয়েছিল, এখন তরমুজের দাম একেবারে কমে এসেছে। আমরা দেখছি 100 টাকা দিয়ে 6 থেকে 7 কেজি ওজনের তরমুজ পাওয়া যাচ্ছে এখানে। আমরা দেখানোর চেষ্টা করছি বড় সাইজের যে তরমুজগুলো দেখতে পাচ্ছেন, 180 টাকা পাইকারিতে তারা বিক্রি করছে বলে আমাদেরকে জানিয়েছেন। আর 6 কেজি ওজনের যে তরমুজ তারা 100 টাকা করে তারা বিক্রি করছে, পিস হিসাবে। এখানে কোনো ওজন ম্যাপে কোনো বিক্রি করছে না, তারা পিস হিসাবে বিক্রি করছে। তবে ওজনের কথা যদি আমরা বলি তাহলে এভাবে তারা বিক্রি করছে বলে আমাদেরকে জানিয়েছেন। এমনকি কুষ্টা বাজারেও এখন তরমুজের দাম 100 টাকার মধ্যে, বড় সাইজেরও তরমুজ তারা পাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে যারা ক্রেতা তারা বলছেন অভিযানের সুফল মিলছে চট্টগ্রামে, এই কারণে যে তরমুজের যেমনটা সরবরাহ বেড়েছে তেমনিভাবে তরমুজের যে সিন্ডিকেট সেই সিন্ডিকেটও কিছুটা হলেও কমে এসেছে বলে আমাদেরকে জানিয়েছেন। নয়ন বড়ুয়া, জয়, News24, চট্টগ্রাম। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক,